बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 आपके फरकत ने मारा या नबी दिल हुआ गम चे दुपारा या नबी सारा दुनिया चैनाता है मेरे दिल को तमाम जब पुकारूं दिल से अपना या नबी सारा दुनिया आसन जगत बंधुरा कथार प्रसंग आमी इति जानते जाच्छिलाम আমার বক্তব্য ছিল শানে মুস্তফা আমি সর্বশেষ স্তরটুকু নিয়ে রাখলাম আমাদের যেখানে উরুজিয়ত চলে না ওখানে আমার খোদা নিয়ে মুস্তফার পজিশন আমাদেরকে পরিচয় করাই দিলেন সুবহানাল্লাহ আমি ওখান থেকে একটা নকতা চুনি আপনাদের জন্য আনলাম যে সুন্নিদের পক্ষে আল্লাহ আছে কিনা একটু জোরে বলতে হবে বাবা ভুল বললাম সুন্নি ওর পক্ষে আল্লাহ আছে না বাবা ইতারা যেদুকুর বাতিল ফিরকার পক্ষে নবীরে বদ্দা হয় হাকু হয় মানুষ হয় গায়েব না জানে বলি হয় ইতারার পক্ষে আল্লাহ আছে না অন হবেন তো উজুর অন বাইর করলেন কি দি আই ওয়ারা ফান আলাকা জিকরাক দিয়ে রাননি সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আমার মুস্তফার পজিশন কেমন আলা হযরত সুরমার করে এলান দিলেন লামিয়াতি নাজিরুকা फी नजरी ने लम याति नजीरु का मिसले तू न शुद पैदा जाना मिसले तू न शुद पैदा जगराज को ताज तुरे सर सो है जग राज को ताज तुरे सर सो है तुझको शहे दूसरा जाना कुछ आवाज दे बरबरना सुभान अल्लाह इटा तो बेमिसाल मुस्तफार परिचय दिलन इटा आमी বারংবার আমার মাহফিলে পড়ে থাকি আলা হযরতকে না চিনলে না বুঝলে আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলবো সুবহানাল্লাহ চোখে পড়ে না কে হো তোমারি মতন চোখে পড়ে না কে হো তোমারি মতন তুলনা তোমারি নাহি জানি বিশ্ব রাজ মুকুট তোমারি শিরে বিশ্ব রাজ মুকুট তোমারি শিরে রাজা অধিরাজ তোমাকে জানি এটা হলো সাদা সিধা একদম তর্জমা সুবহানাল্লাহ বলেন সবার বুঝে আসছে নিশ্চিত আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আরেকটি পরিচয় দিয়ে দেব কষ্ট লাগে না আমি যারা আমার আওয়াজ শুনতে লাগলেন যারা মসজিদের ভিতরে আছেন বাইরে আছেন আপনাদের কাছে আরেকটা বিচার রাখতে চাই পৃথিবীর জমিনের মধ্যে যত বেলায়েতের বলি আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সাহেব বাতিল ফিরকার কাছে একটা দেখান আমি আজ থেকে মাহফিল ছেড়ে দেব আমার গোসুল আজমের মতন কথা বলেন আমি আল্লাহর করে খোদার কসম খাজা গরিবের নামাজের মতন গৌসুল আজম মাইজবন্ডারের মতন শাহ আমানতের মতন শাহ মুহসেন বাবার মতন বা আমল বে আদব বা আমল বে আদব
আর আহলে হক আমরা বেআমল কিন্তু বা আদব। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন বা ঠিক আছে না? আরে মারে মারে মা, আজকে তো সাক্ষী দেয় রুগো ফা গিয়া বাজ আলহামদুলিল্লাহ না সায়ুন হারিয়া বান। আরে তো আর বারে বা লন্ডন আমেরিকা নয়, আসা আসা করে হনমা সন্তান তালি তিয়ে ডাক দিবেন আসান রাজা। হন কোরআন সুন্নার বাইরে কথা হই, হন কি আর হন ফাটল ধরে গিনি বিভ্রান্ত করে গিনি হন। আল্লাহ তো ফুসুস বচ্চন নটে গাই সান্নার হদিন বাচ্চু আমিন হন না ওলা ফকরা। আর মুস্তফার গোলামরে নসাইরে আরো বেস্ত ঠিক না? তো যারা হিন্দু বুদ্ধু খ্রিস্টান গেলে খাইলে নো ফিরত নো হয় তারা মুস্তফার গোলামি করি হারলে পেরে দলি তো আর ভিতরে আর বাতিল ফেরকার ভিতরে পার্থক্য কি? সুবহানাল্লাহ। ইয়ে দরবার রে মোহাম্মদ হে ইয়াহ আপনো কো ক্যা কহে না ইয়াহ সে হাত খালি গৈর বিজা ইয়া নহি করতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়ে দরবার রে মোহাম্মদ হে ইয়াহ মিলতা হে বেমাঙ্গি আরে নাদা ইয়াহ দামন কো পহলা ইয়া নহি করতে। শুনো না তোমার আল্লাহ আসানা নাই মারে মারে মা আওয়াজ আকার হকা দেয় গদি সাত গায় ভাষা দিয়ে রে আল্লাহ রাব একন রে কবুল করক আমিন। নবী শান আর কি সাহেব এলে সাহেব নানা হন সাহেব আল্লাহ হো দান নবী শান হুদুর আর পৃথিবী যা করিব তার উদ্যায় খোদাই করে রাখিলাম সুবহানাল্লাহ। ওয়া রাফা না লাকার জিকরাক ওর করে হনা সুবহানাল্লাহ। আলা হযরত মুদমারি তেরা মসনদে নাজ হে আরশে বরি সুবহানাল্লাহ। তো আন নবী তো সাইলি আরাতে শিরি করলাম নে হনো কে নবীর বহুত দিনের সম্পত্তি মারলা মাতন না কেন শিরিকের ফতোয়া হত খোদা বলে হই কে সাইলি আর নবীর খোদা হই না তুম জাতে খোদা হে না জুদা হে না খোদা হো সুবহানাল্লাহ। আর কেন বড় করে হম করিব তুম জাত খোদা হে না জুদা হে না খোদা হো আল্লাহ কো মালুম হে কা জানি হে কা হো ও আল্লাহ নবীর কি মানে ইন্দ আল্লাহ হদ মুহাম্মদ সিররে কুদরত হে উসি কা রমজ ক্যা জানে মোহাম্মদ সির কুদরত হ্যায় উসি কা রমজ ক্যা জানে শরীয়ত মে তু বন্দা হে হকীকত মে খুদা জানে। আল্লাহ আলা হযরত দ্বিতীয় কলি মারার সুবহানাল্লাহ না الباهر علام والموج تغام من بكس توفا وشربا من بكس توفا وشربا من جدار من هو بيجي একটা শিরিক করলাম ইয়া শিরিক কর না সাগর মাঝে আমি ঢেউ বিষম ঘূর্ণি জড় কবলে পড়েছি এখন ঘূর্ণি জড় কবলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়
বীরায় দাও কুলে মুর তরনি ব্যাকল জাতর হতুন আ নবীরে ডাকলে তো শিরিক করতে বীরগুর ফতোয়া ধর আল্লাহ করতে আরে ডাকলে তুত্ত নভাবি খোদা পর্যন্ত ফসিবের তুত্ত ক্ষমতা নাই আওলাদে মুস্তাফার জাতে প্রেম সাহেবের লাই মনহার আরে মুস্তাফার মোহাম্মদের ফরিসলের লাই মনহার জুনাইদ বাগদাদির মত একবার শিক্ষা লও হুজুরদের মতন অন্তর্ভুক্ত হইতে পারি নাই কারণ আমার কাছে বিদ্যা কম বাবারা বুদ্ধিও কম বিদ্যাও কম হুজুররা লেখাপড়া করে ১৬ বছর মাস্টার ডিগ্রি ঠিক না আমি ২২ বছর লেখাপড়া করে এখন আলহামদুলিল্লাহ শেষ করতে পারি নাই দোয়া বাজে আল্লাহ কবুল করুক বাবারা এত ব্যস্ততার মধ্যে এতক্ষণ সময় আমাদের খতিব মুকাররম আমাদের জন্য দিলেন আল্লাহ এই হায়াতের বাজারের মধ্যে এখনো নামাজ পড়াচ্ছেন খেতাবত করতে লাগলেন আল্লাহ এই জাতদেরকে হায়াত আন্তয়্যবা দান করুক বাবারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আশা করি যথেষ্ট আমার বিষয়টা উদ্ঘাট হয়ে গেল আমিন বলেন না আমি শাহানে মোস্তফা যদি এক 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 করে আমার জানা থেকে বলতে যাই আপনারা শুনতে থাকবেন আর চোখের ফানি ফেলতে থাকবেন মোস্তফার শান কি কমে যাবে আমি কি শেষ করতে পারবো আল্লাহ সেই তো শুরু আর শেষ দুনিয়ার জগতের মধ্যে এতটুকু আর আখেরাতের মধ্যে মকামে মাহমুদ সুবহানাল্লাহ আল্লাহ তোমার কিয়ামতের মাঠটা কেন প্রয়োজন বস ইতনা সবব হে সবব মানে কারণ আল্লাহ কিয়ামতের কারণটা কি আল্লাহ বলতে একটি মাত্র কারণ সুবহানাল্লাহ বস ইতনা সবব হে ইনে কাদে বস বে মাশার কা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানের একমাত্র একটি কারণ আমি মুনিবের কাছে কে তেরি শানে মেহবুবি দিখাই জানে বালি ইয়া রাসূলুল্লাহ আপনি কে আপনার পরিচয়টুকু তুলে ধরা সারা বিশ্বকে জানায় দেওয়া বাতিল ফিরকার গোষ্ঠী না আপনাকে কেমন চিনল আহলে সুন্নাতুল জামাতের পক্ষের বন্ধুরা কেমন চিনল ওদের পক্ষে আমি আল্লাহ আছি আর যারা চিনা নাই তাদেরকে একটু পরিচয় করাই দেওয়ার জন্য কিয়ামতের ময়দান অন্যথায় আমি আল্লাহ ভালো করে জানি কাকে জান্নাত দিতে হবে কিন্তু দেব না আমার মাহবুব যাকে বলে তাকে জান্নাত দেব আল্লাহ সবাইকে কবুল করুক সেই জন্য আজকে শাহাদাতে কারবালা কোন আমল যদি আমি নাও পাই আমার রসুল বলতে ইয়া রসুল্লাহ কোটি কোটি উম্মত চাই কলিজার টুকরা না ইমাম হোসাইনকে কোরবানি দিয়ে দিলাম এক এক ফোঁটা রক্তের বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মদের গুনাহের কাফফারা চাই এটা হলো নবীর শান সুবহানাল্লাহ এবার আপনাদের সম্মুখ অগ্রসর হওয়ার জন্য হযরত জুনাইদ বাগদাদির কথা একটু করে বলতে গিয়েছিলাম কারণ আমার ভাইরা আমাকে দিলেন আহলে বাইতে মুস্তাফার মহব্বত যে মহব্বতের কারণে আজকে হাসানিয়া পাড়া নূরে মদিনা যুব তরুণ একতা সংঘের বন্ধুরা সাদাতে কারবালার মাহফিল সাজাইলেন সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাঙতে চেষ্টা করবেন না আরো ১০টা করেন কোনো সমস্যা আছে ভাঙলে খবর আছে না নাই একটু জোরে বলেন না গড় তৈরি করা কষ্টকর না ভাঙতে কষ্টকর কথা বলেন না ভাঙতে ঘন্টাখানিকের মধ্যে ২ মিনিটের মধ্যে বোম একটা লাগাই দিলে বিরাট অট্টালিকা বিল্ডিং ফ্রুশ করে শেষ আমি স্বয়ং দেখেছি সুবহানাল্লাহ কিন্তু ভাঙতে কয় দিন কয় মাস কয় বছর না ভাঙতে ভাঙতে তৈরি করতে মাসকে মাস বছরকে ভাঙতে যাবেন না আপনার মন চাইলে আপনি আরেকটা করেন নিজের পকেট থেকে মানুষের পকেট থেকে শানে মুস্তফা বৃদ্ধি হবে সুবহানাল্লাহ ঠিক না ভাঙতে যাবেন না কারণ পদের দরকার নাই আমি আর অনেকবার বলেছি আপনাদের মাহফিলের মধ্যে এসে একমাত্র চেয়ার একমাত্র পয়সা এগুলোর কারণে ডিভিশন হয়ে যায় ঠিক না বাবারে
মুস্তাফার প্রেমের মধ্যে যদি বেলার হাসি হয় গায়ের কোনো শরীর নাই কিন্তু আমার মুস্তাফা বলে দিলেন বেলাল আমার প্রেমের মধ্যে তুমি যখন মজে গেলে যাও আমার আগে তুমি জান্নাত পেয়ে যাবে বেলাল সুজুকের মানে ছেড়ে দিলেন আল্লাহ আমি যেতে রাজি না মুস্তাফার আগে আমি জান্নাত চাই না জান্নাত সিজি হুই হ্যায় মেরে নবী কি নূর সে জান্নাত তৈরি হলো মুস্তাফার নূর দিয়ে আর সে নবী কে বাতি আমি সে জান্নাতে যাব ওইরকম জান্নাত আমি চাই না আমার রাসূল হেসে দিলেন সুবহানাল্লাহ বেলাল তুমি তো উমাইয়া ইবনে খলফের একটা ছোট্ট আদনাসা গোলাম ছিলে মুস্তাফা যখন তোমার অন্তরে জায়গা পেয়ে গেলাম আমার সিদ্দিক আকবর তোমাকে মুক্ত করে নিয়ে আসলেন বেলাল হাবশি সেজদার মধ্যে বললেন আমি এতদিন আমার নবীর দুশমনের গোলাম ছিলাম আজ থেকে আমার নবীর প্রেমিকের গোলাম হয়ে গেলাম সিদ্দিক আকবর ঘোষণা দিলেন আবু বকর এলান দিয়ে দিলেন বেলাল তুমি কি বললে আমার মুস্তাফা যার কবরের মধ্যে জায়গা পেয়ে যায় তাকে আমি সাধারণ গোলাম বানাই রাখতে পারবো না 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 আমার জীবন উৎসর্গ করে দিলাম মাল কুরবান করে দিলাম তোমাকে আমি আজাদ বানাইলাম আমার গোলাম বানাবার জন্য নয় কুনতা গোলামান আজ আন সিরতা সাইয়্যাদানা এতদিন তুমি উমাইয়ার গোলাম ছিলে খোদার জাতের কসম তুমি কালো হতে পারো হাবশের হতে পারো তোমার শ্রী না থাকতে পারে তোমার জিব্বা সেট থাকতে পারে তোমার কোন অন্য কোন সাইট আমার দেখার মতো নাই একটি সাইট আমার ঈমান ডাক দিয়ে বলল আমার বেলালের অন্তরের মধ্যে আমার মুস্তাফা রয়েছে সুতরাং বেলাল এতদিন তুমি গোলাম থাকতে পারো আমার মুস্তাফা যখন তোমার কলবের মধ্যে জায়গা পেয়ে গেল খোদার জাতের কসম করে বলছি বেলাল রে আমি আজ থেকে তোমাকে মুনি বানাই নিলাম তুমি বেলালের আমি গোলাম হয়ে থাকব বেলাল আজ থেকে তুমি আমার মুনি তুমি আমার সর্দার আমি তোমার গোলাম হয়ে রইলাম কুনতা গোলামান আল আসিরতা সাইয়্যাদানা এতদিন তুমি গোলাম ছিলে আজ এখন থেকে এই মুহূর্ত থেকে তুমি আমার সর্দার হয়ে গেলে এখানে কালা গোরা বুড়া জোয়ান দরিদ্র দুর্বল পয়সা এটা চাই না মুস্তাফার প্রেম যদি অন্তরে জায়গা পেয়ে যায় আপনার পথ উন্মুক্ত হয়ে গেল জান্নাত কার বলবেন আমাদের বলেন না জান্নাত কি হোস্টেল আনন রাতে জান্নাত আরো বলি হন না আজ দরকার লাগে জান্নাত আরো বলি হইবে লাই আন নবী ইমাম আলী মাকাম হোসেনের কুরবান করে দিন আর নলি ইসমাইল জবিহুল্লারে বদলা দিয়ে দুব্ব দিয়ে রে আল্লাহ আল্লাহ দিয়ে রাসূলুল্লাহ দুব্বানো জিয়েন মনে হন ইয়ে দিয়ে মাই সুবহানাল্লাহ আর নবী হতে আত্ম কোন বদলা না আত্ম বদলা বিদে যদি আয়া জিয়ে বদলা লে ফেলাই আর গুনাহগার উম্মত আসা নিয়ে ফরাত 1400 বছর পরে ইতরার কেন কি জমাই কিয়ামত পর্যন্ত আইবু তো উম্মত কেন কি জমাই ইতরা তো অপরাধ গরিবু দুর্বল দে যত টাইমে নামাজ পড়তুনু তা যত নামাজ পড়তে তুনু মুরিব তুরে রাজি গরিবু কেন আয় মুস্তাফা যদি আর উম্মতের জাহান্নামত দি আল্লাহ তুই ওয়াদা দে মারে আর উগ্র উম্মত জাহান্নামত তাই না পারে যতক্ষণ আর উম্মত ব্যাকুল জান্নাতের ভিতর নডু কইউ এতক্ষণ আই মুস্তাফা জান্নাতত কদম আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন।